আর যে কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হব যাই আছে, যে কালির পর আরম্ভ হব, সেই কার্যনির্বাহী সভার কিন্তু যেটু মুখ্য দ্বার আছে, এই মুখ্য দ্বার কিন্তু কিছু সময়ের আগতে কিন্তু উদ্বোধন করেছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ। আর মই পোনে পোনে যাম কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থর সৈতে মই কথা পাতিম, আর মই এই গোটে দৃশ্যখন আপনাদের মই দেখাম। উদ্বোধনের পিছত কিন্তু এতিয়া এটা সভা সভা চলি আছে, বর ক্যামেরা পার্সনে সভার সমগ্র দৃশ্যখন আপনাদের দেখাব। এই সভাখনতে উপস্থিত আছে করিমগঞ্জের বিভিন্ন নেতাকর্মী বিজেপি দলের, আর সেই সভাখন পতা হয়েছে মুখ্য দ্বার যখন যেতে উদ্বোধন হয়েছে, উদ্বোধনের পিছত কিন্তু এই সভাখন পাতে পাতা হয়েছে। আর আপনাদের মানুষের সমাগম দেখব কেনদরে আদরি লৈছে বিজেপির এই কার্যনির্বাহী সভাখন। আর আজি আজি কিছু সময়ের পিছত কিন্তু করিমগঞ্জে আই উপস্থিত হব রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, আর কঠোর নিরাপত্তা বেষ্টনীর মাজরে কিন্তু করিমগঞ্জত পালন করা হব বিজেপি দলের কার্যনির্বাহী সভা। আপনাদের চাই আছে পিআই নিউজ, আর পিআই নিউজে আহি আজি উপস্থিত হয়েছে করিমগঞ্জত, আর করিমগঞ্জের সকল দৃশ্যখন আপনার আগত তুলে ধরিম। আর মই পোনে পোনে যাবলৈ চেষ্টা করিম যে কার্যনির্বাহী সভা যে স্থলীত হব সেই পেন্ডেলের ভিতর কিন্তু মই পোনে পোনে যাবলৈ চেষ্টা করিম। মোর ক্যামেরা পার্সনে করিমগঞ্জ যেটু সরকারি স্কুলের খেলপথার আছে, এই খেলপথারের কিন্তু প্রতিটি মুহূর্ত দৃশ্য কিন্তু মোর ক্যামেরা পার্সনে আপনার দেখাই আছে পিআই নিউজের ক্যামেরাত। কিন্তু আপনি কার্যনির্বাহী করিমগঞ্জ যে কার্যনির্বাহী সভা স্থলীর প্রতিটি মুহূর্তের দৃশ্য আপনার পিআই নিউজে দেখাবলৈ থাকিব, সেয়া করিম মই কৈছো আপোনালোকক দেখাই আছে করিমগঞ্জৰ দৃশ্যখন কার্যনির্বাহী সভার। ক্যামেরা পার্সন শুভঙ্কর দেখাব কেনেদরে চলি আছে কার্যনির্বাহী প্রস্তুতি, প্রস্তুতি কবলৈ গলে শেষ পর্যায়ত আহি পাইছে। মই পোনে পোনে গৈ আছো ভিতরত, আর ভিতরত ভিতরের দৃশ্যখন আপনার দেখাবলৈ চেষ্টা করিম কেনেদরে চলি আছে ভিতরত যেটো কার্যনির্বাহী স্থলী, সেই কার্যনির্বাহী স্থলী হয় আপনাদের দেখিলে এই কার্যনির্বাহী স্থলী, সেই কার্যনির্বাহী স্থলীত কিন্তু কালি কার্যনির্বাহী সভা আরম্ভ হব, আর কার্যনির্বাহী সভাতে উপস্থিত থাকিব মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, আর বিভিন্ন বিভাগের মন্ত্রীসকল, আর পড়ু 24 তারিখত কিন্তু ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আহি পাব করিমগঞ্জ, আর করিমগঞ্জ কার্যনির্বাহী সভাত ইহতেও কিন্তু আইব। ভিতরের দৃশ্যখন আপনার দেখাব মোর ক্যামেরা পার্সন শুভঙ্করে, যে কেনেদরে শেষ পর্যায়ে যেটু কার্যক্রম আছে সেই 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 প্রস্তুতির কার্যক্রম কিন্তু চলাই আছে কিন্তু বিজেপির সকল কর্মকর্তা সকলে, কারণ বিজেপির যেটু 100+ মিশন, এই 100+ মিশন কিন্তু করিমগঞ্জের পর আরম্ভ হব সেটা কিন্তু এটা নিশ্চিত কয়। আর সকলের মুখত কিন্তু এটাই কথা যে এতিয়া এইবার কিন্তু বিজেপি ভালো ভালো ফল প্রদর্শন করিব করিমগঞ্জ। আজি করিমগঞ্জে নিজ চকুরে দেখা পাইছে আজি এই পরিবেশ পরিস্থিতি আমার সরকার হয়েছে, আর আমার মনত ভাব আছে যে আমার সরকার যদি নবই আর আমার কিন্তু পঞ্চায়েত যান সব কর্মী আছে আমার এদিন সরকার নবই, আর এই হিসাবে অহর গতি বাইরত গই আছো, ইয়াতে বক্স চলি আছে বাইরত গই আপনালোকে আপনালোকে প্রত্যক্ষ করে আছে করিমগঞ্জের যেটু কার্যনির্বাহী বিজেপি দলের সেই কার্য
আপনাদেরকে দেখি আছে পি আই নিউজত। আৰু মই পুনমুলে যাবলৈ চেষ্টা কৰিম। কৰিমগঞ্জৰ জিলা সভাপতি সুব্ৰত ভট্টাচাৰ্য মোৰ লগত আছে আৰু তাৰ কাকত মই জানিবলৈ চেষ্টা কৰিম যে কাৰ্যনিৰ্বাহী সভাৰ সকলো দিশ মই জানিবলৈ চেষ্টা কৰিম। কাৰ্যনিৰ্বাহী সকলো দিশ লৈ আপুনি কি ক'ব? অহাকালি ৰাতিপুৱাৰ পৰা ইয়াত আমাৰ কাৰ্যনিৰ্বাহী সভা শুভাৰম্ভ হ'ব। আজি আমি এই অস্থায়ী সভাস্থলৰ যে মুখ্য দ্বার আছিল এই মুখ্য দ্বারের দ্বার উদ্ঘাটন কার্যক্রম করছো, এতিয়া চলি আছে সংক্ষিপ্ত হবা। আমি অহাকালি 23 তারিখ আর 24 তারিখ এই দুই দিন ইয়াত আসাম প্রদেশ বিজেপির কার্যনির্বাহী সভা চলিব। করিমগঞ্জের গোটে পার্টি কার্যকর্তার লগত আমার সাধারণ রাইজ অতি উৎসাহিত আছে, উৎফুল্লিত আছে। এটা প্রথমবারের কারণে আমি সম্পূর্ণ আসামর প্রতি জেলার পড়া আমার দলের বিভিন্ন স্তরের কার্যকর্তা, মাননীয় বিধায়ক, মাননীয় সাংসদ, আর যেহেতু সরকার আছে আজির দিনত সরকারের মন্ত্রী গোটে ইয়াত আহি উপস্থিত হয়ে আছে। অহাকালি রাতেও আর কেজন আহিব। আমি নিশ্চিত আছো আমি একটা হার্থক কার্যনির্বাহী সভা ইয়াত গোটেজনের উপস্থিতিতে আর রাইজর সহযোগিতা আমি পাতিব পারিব। এটা নিশ্চিত আছে আমি নির্বাচন আই আছে 2021-ত আর তার আগতে এই কার্যনির্বাহী সভার পড়া এটা সঠিক দিক নির্দেশ যাব আমি 2021-র নির্বাচনত। ধন্যবাদ। হয় জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্যে সকল দিক লৈ কথা পাতিলে পি আই নিউজের আগত আর আপনাদেরকে দেখি আছে পি আই নিউজ আর মই বর্তমান উপস্থিত আছো করিমগঞ্জের সরকারি স্কুলের খেলপথারত। আর খেলপথারত অনুষ্ঠিত হয়ে আছে যা আগন 23 আর 24 তারিখ কার্যনির্বাহী সভা আর থাকিব। আর কার্যনির্বাহী সভাত কিন্তু বিজেপির বিধায়ক আর সর্বানন্দ সোনোয়াল আর সকলো বিজেপির কর্মকর্তা সকল থাকিব। মোর ক্যামেরা পার্সনে দেখাব এই দৃশ্যখন। মই ক্যামেরা পার্সন শুভঙ্করত মই অনুরোধ করেছো যে এই দৃশ্যখন দেখাব কারণে। আৰু এতিয়া মোৰ লগত উপস্থিত আছে ৰাতাবাৰীৰ বিধায়ক বিজয় মালাকাৰ। আৰু মই বিজয় মালাকাৰৰ বাবে মই জানিবলৈ চেষ্টা কৰিম এই কাৰ্যক্ৰম লৈ। এই কাৰ্যক্ৰম লৈ আপুনি কি ক'ব? প্ৰথমেতো মই আমাৰ মাননীয় সভাপতি ৰঞ্জিত দাস ডাঙৰীয়াক ধন্যবাদ জানাম যে করিমগঞ্জের কারণে আমার এটা আনন্দের বিষয় যে ফার্স্ট টাইম আমার তাত স্টেট এক্সিকিউটিভ হয়ে আছে। দল জন্ম হওয়ার 40 বছর হয়ে গেল, তারপর ফার্স্ট টাইম আমার করিমগঞ্জত ইমান একটা ডাঙর প্রোগ্রাম আমার মাননীয় সভাপতি দিছে। তার কারণে মই মাননীয় সভাপতি রঞ্জিতদার ধন্যবাদ জানাই আসো, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় মন্ত্রী নয়ডার চেয়ারম্যান হেমন্ত দাদা ধন্যবাদ জানাইছো যে করিমগঞ্জের মতন একটা পুরুষ জায়গাত স্টেট এক্সিকিউটিভ করার সুযোগ করে দিছে। আমার করিমগঞ্জের যেমন কার্যকর্তা আছে খুব উৎসাহিত আছে, সব মন লাগায় কাম করে আছে এবং খালি পরুকে দুই দিন আমার স্টেট এক্সিকিউটিভ হব আসামের খুব ধুনিয়াকে হব, ভালকে হব। আপনারলোকে চাইছে যিমান ব্যবস্থা করা যায় আমার করিমগঞ্জ জেলার সভাপতি আমার দলের যে কার্যকর্তা সবে মিলি করেছে। আপনারলোকে বাকি দুই দিন তিন দিনের পর চাই আছে বাকি যা মানুষ আমার জেলা সভাপতি কক আমার এমএলএ বিলাক এমপি বিলাক হোটেলত রাখার ব্যবস্থা হয়েছে, বাকি কিছুমান আমার দলের কার্যকর্তার ঘরত রাখার ব্যবস্থা হয়েছে।
হয় আপনার কলে রাজাবাড়ি বিধায়ক বিজয় মালাকারে সেই কার্যক্রমের বিষয়ক ল আর আপনাদের দেখিলে যে কেনেদরে প্রস্তুতি চলি আছে আর কালিরপরা কালি কার্যনির্বাহী সভা যুক্ত সেই কার্যনির্বাহী সভাটু আরম্ভ হব আর আজ দ্বার উদ্বোধন হয়েছে করিমগঞ্জের রোহন মালাকার পি আই নিউজ রাইজর দ্বারা রাইজর বাবে।